মুমিনের বন্ধু, ওয়ালি শব্দের মোটামুটি দুইটি অর্থ। একটি অর্থ হলো গার্ডিয়ান, অভিভাবক, আরেকটি অর্থ হলো বন্ধু। ও মুমিন মুসলিম বাইরারে আমার, আল্লাহ যদি আমার অভিভাবক হন, আল্লাহ যদি আমার গার্ডিয়ান হন, তারপরেও কোনো চিন্তা আছে? তারপরেও কোনো ভয় আছে? ভয় নাই। এই জন্য মুমিনের অভিভাবক হলেন আল্লাহ, মুমিনের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহর দায়িত্ব কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, অভিভাবক হিসাবে যা কর্তব্য আল্লাহ পালন করবেন, তারপরে স্পেশাল দায়িত্ব হিসাবে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউকুরিজুহুম মিনা যুলুমাতি ইলান নূর। আল্লাহর দায়িত্ব হলো মুমিন বান্দাকে জুলমাত থেকে বের করে নূরের দিকে নিয়ে যাওয়া। জুলুমাত বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ হলো অসত্যের রাস্তা হলো অনেক, জাহান্নামের রাস্তা হলো অনেক, এই জন্য জুলমাত বহুবচন ব্যবহার করা হয়েছে। আর হকের রাস্তা, সত্যের রাস্তা, জান্নাতের রাস্তা, আল্লাহর রাস্তা শুধুমাত্র একটি, একমাত্র একটি। এই জন্য নূর শব্দটাকে একবচন ব্যবহার করা হয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। মায়েরা আমার, আল্লাহ আমার কেমন অভিভাবক? এক আয়াতের তফসির আরেক আয়াত দিয়ে করতে হবে, তা না হলে বোঝা যাবে না। এই জন্য দিলটা খুলে বসেন। আমি আপনাদের এই যে ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এইটার তাফসিরের আগেই যেহেতু আল্লাহ অভিভাবক, অভিভাবক হিসেবে তার কতটুকু দায়িত্ব কর্তব্য সেই কথা বোঝানোর জন্য সূরা ইউসুফের তাফসিরের অংশবিশেষের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটির নাম হলো সূরা ইউসুফ। ভাই গলা শুকিয়ে যাচ্ছে কেন, একটু ক্লিয়ার করো ভাই। মিক্সার আছে, মিক্সার আছে, একটু সাইজ টাইজ করে দেবো ভাই, গলা শুকিয়ে যাচ্ছে কেন। একটি সূরার নাম ইউসুফ, আপনারা জানেন তো। সূরা ইউসুফটা নাজিল হয়েছে আল্লাহর এক পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। আল্লাহর এক পয়গাম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর পয়গাম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ছিল আল্লাহর পয়গাম্বর হযরত ইসহাক আলাইহিস সালাম, আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম আল্লাহর পয়গাম্বর মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। মহতরম হাজেরিন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দান করেছিলেন, সেই সৌন্দর্য সম্পর্কে আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, ও সাহাবারা, আকাশে এক পয়গাম্বরের সাথে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। আমার মন বলল, আল্লাহ রব্বুল আলামিন গোটা রূপ সৌন্দর্যকে দুইটি ভাগ করে, এক ভাগ দিয়ে জিন, ইনসান, ফেরেশতা, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর সব কিছু সৃষ্টি করেছেন, আর এক ভাগ দিয়ে আল্লাহর এক গোলামকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহর পয়গাম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা রূপ সৌন্দর্যকে যদি দুইটি ভাগ করে এক ভাগ দিয়ে তামাম আলমকে সৃষ্টি করা হয়, আর এক ভাগ দিয়ে যদি একজন ব্যক্তিকে সৃষ্টি করা হয়, তার সৌন্দর্য কেমন? আকাশের চাঁদের চেয়েও তার সৌন্দর্য বেশি, আকাশের সূর্যের চেয়েও তার সৌন্দর্য বেশি। জোরে বলেন ঠিক কিনা। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো তুলনা নেই। মহতরম হাজেরিন, এই জন্য বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন। দুই নম্বর কারণ হলো, ইউসুফ আলাইহিস সালামকে ছোট রেখেই তার বাবা, তার মা দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এই কারণে মায়ের আদরটা দেওয়ার জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বেশি বেশি ভালোবাসতেন। এইটা দেখে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল বারো জন, এক বিবির গর্ভে ছিল দশজন, আরেক বিবির গর্ভে ছিল দুইজন। একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত বেনিয়ামিন আলাইহিস সালাম। এই দুই ভাই এক বিবির গর্ভে, আরেক বিবির গর্ভে দশ পুত্র, দশ পুত্রের মধ্যে বড়জনের নাম হলো রাউবিল, মতান্তরে ইয়াহুদা। ইউসুফ আলাইহিস সালামকে বেশি বেশি ভালোবাসতেন। অপর মায়ের গর্ভের দশ সন্তানেতে ঈর্ষান্বিত হয়ে গেল, তাদের মধ্যে শত্রুতার ভাব উদ্রেক হয়ে গেল। তিন নম্বর কারণ হলো,
ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, তখন একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা দেখে বাবার কাছে ডাক দিয়ে বলেন কোরআনুল কারীম এভাবে জানিয়েছে, ইয়াকালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ডাক দিয়ে বলেন, হে আমার পিতা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য একসাথে আমি ইউসুফকে সিজদা করতেছে। জোরে জোরে বলুন মারহাবা। এই স্বপ্নের তাৎপর্য ছিল খুবই সুন্দর, মঙ্গলজনক। এই জন্য বাবায় ডাক দিয়ে বলে, পুত্র রে, এই স্বপ্নের কথা তোর ভাইদের কাছে বলিস না। ডাক দিয়ে বলেন, কলায়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। প্রিয় বৎসয়, স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, যদি বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে, আর শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মুমিন মুসলিম ভাইরে আমার, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বললেন না, শয়তান এই কথা বলে দিল, ভাইয়ের আরব বেশি শত্রু হয়ে গেল। এই শত্রুতা সাধন করার জন্য 10 ভাই বসে গোপন মিটিং করল। গোপন মিটিং করে ডাক দিয়ে বলে, গোপন মিটিং করে ডাক দিয়ে বলে, কি করে ইউসুফকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দেওয়া যায়। পরামর্শ করল, পরামর্শ করে বাবার কাছে গেল, বাবা আমরা বনভোজনে যাব, ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে দিয়ে দিন। বাবায় ডাক দিয়ে বলে, তোমরা যাও, ইউসুফকে সাথে দিব না, ইউসুফকে ছাড়া আমি খানিক সময় দুনিয়ার জমিনে বাঁচতে পারি না। সন্তানেরা তোরজোর শুরু করে দিল, বাবায় দেয় না। এক পর্যায়ে যখন দেখলো যে বেশি তোরজোর করতেছে, বাবায় বড় ছেলের হাতে হাত ধইরা ইউসুফকে দিয়ে দিলেন, তাকে আদর করিয়া নিবা, যত্ন করে খাওয়াইবা, আদর করিয়া আমার কাছে আবার ফেরত দিয়ে দিবা। মোহতরম হাজরিন, 10 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, বাবায় তাকিয়ে তাকিয়ে দেখেন কিভাবে ওরা নেয়। বাবাকে দেখানোর জন্য ইউসুফ আলাইহিস সালামকে কেউ কোলে নেয়, আবার কেউ কাঁধে নেয়, কেউ মাথায় উঠায়, কেউ মুখে চুমু খায়, কেউ কপালে চুমু খায়। এইভাবে যখন যাইতেছি, বাবায় তাকাইয়া তাকাইয়া দেখতেছি, কিন্তু যখন বাবার দৃষ্টির আড়াল হয়ে গেছে, মহব্বত জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বাইরে একটু সামনে দিকে চলে বসে, কি হলো অবস্থা ভাই? তাফসীরের মধ্যে কেবল ঢুকতেছি, আপনারা উড়াউড়ি শুরু করলেন কেন? জি, আমি ওই কথা বোঝানোর জন্য সে দৃষ্টান্ত বুঝাইতেছি, আপনারা একটু চাই সামনে দিকে চলে বসেন ভাই। প্রথম গুণটা হলো মুমিন, মুমিনের অভিভাবক আল্লাহ। কেমন অভিভাবকত্ব করেন?
সেই কথা বোঝানোর জন্য এই সূরা ইউসুফ থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, কেমন ভাবে অভিভাবকত্ব বা দায়িত্ব পালন করেন। মুমিনের যখন কেউ নেই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নেই, দুনিয়ার র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর কেউ নেই, তখনও আল্লাহ কেমন ভাবে সাহায্য করেন, সেই কথাটা বোঝানোর জন্য এই আয়াতের কারিমা থেকে চলে গেছি। ভাই মহতরম হাজরিন, ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যখন রওনা করছে, বাবা তাকে হ্যাঁ তাকে হ্যাঁ দেখে, কেউ কোলে নেয়, কেউ কাঁধে নেয়, কেউ মুখের মধ্যে চুমা খায়, কেউ কপালের মধ্যে চুমা খায়। বাবার দৃষ্টির আড়াল যখন হয়ে গেছে, যার কাঁধে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন, ইউসুফ আলাইহিসসালামকে কাঁধের থেকে জমিনের মধ্যে দবাস করে ফেলে দিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম জমিনের মধ্যে পরে পিছে পিছে দৌড়ায়, দশ পায়ে একসাথে দৌড় দেয়। ছোট্ট মানুষ ইউসুফ ওদের সাথে দৌড়িয়ে পারে না, কেঁদে কেঁদে আরেক ভাইকে বলে, ভাই গো আমি তো রাস্তা চিনি না, আমাকে ছেড়ে তোমরা কেন চলে যাও। এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিসসালামের বুকের মধ্যে একটা ঘুষি মেরে জিত করে ফেলে দেয়। জিত করে যখন ফেলে দিছে, উঠে দৌড়ে আরেক ভাইয়ের কাছে গেছে, ভাই গো আমি তো ছোট্ট মানুষ রাস্তা চিনি না, আমাকে কোলে নিয়ে যাও, কেন তোমরা ফেলে দাও। এই কথা যখন বলছে, বুকের মধ্যে লাঠি দিয়ে তাকে জিত করে জমিনের মধ্যে ফেলে দেয়। এইভাবে এক ভাই, দুই ভাই, তিন ভাই, নয় ভাইয়ের কাছে যখন গেছে, সবাই তাকে অত্যাচার করে বলে ডাক, আকাশের এগারোটা নক্ষত্রকে ডাক দে, চন্দ্র আর সূর্যকে ডাক দে। পরিশেষে বড় ভাই রাবিলের কাছে গিয়ে যখন বললেন, ভাই গো কি বলে আমাকে নিয়ে আসলা, আর কি ব্যবহার করলা। বড় ভাই রাবিল ডাক দিয়ে বলে, ইউসুফ রে আয়, সব ভাই তোরে বলতে পারে রে, আমি বড় ভাই তোরে বলবো না, বলুন মারহাবা। কেনানের বনের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরের অসৎ সামনিস কাছে ইউসুফ আলাইহিসসালামকে বসাইয়া দশ ভাই গোপনে একটা মিটিং করলো। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করলো, এক ভাইয়ে প্রস্তাব দেয়, ইউসুফ আলাইহিসসালামকে জবাই করে টুকরো টুকরো করে মাটির মধ্যে পুঁতে দেই। আর নয় ভাই সমর্থন করে। বড় ভাই ইহুদা ডাক দিয়ে বলে, বাইরে আকাশের চাঁদের চেয়ে চেহারা সুন্দর, আকাশের সূর্যের চেয়ে চেহারা সুন্দর, রক্ত সম্পর্কীয় ভাই নিষ্পাপ মাসুম বাচ্চা, ওই মাসুম বাচ্চারা কি করে তোরা জবাই করবি, তোদের কি দয়া হবে না। নয় ভাই একসাথে ডাক দিয়ে বলে, বড় ভাই তুমি দেখা যায় ইউসুফের হিতাকাঙ্ক্ষী হয়ে গেলাম, আরেকবার যদি ইউসুফের পক্ষে কথা বল তাহলে ইউসুফের সাথে তোমাকেও কতল করে বনের মধ্যে কেটে টুকরা টুকরা করে আমরা বাড়ি চলে যাব। নয় ভাইয়ে যখন এই কথা বলছে, বড় ভাই ভয় পেয়ে গেলেন, বাধ্য হয়ে একটা উপস্থিত বুদ্ধি করলেন, বুদ্ধিটা কি, নয় ভাইকে ডাক দিয়ে বলে, ভাইরা রে আমার একটা বুদ্ধি হলো, ইউসুফ আলাইহিসসালামকে কতল না করে দেখো বনের মধ্যে কোনো অন্ধকূপ পাওয়া যায় কিনা, এই অন্ধকূপের মধ্যে ইউসুফকে ফেলে যাব, হয়তো না খেয়ে না খেয়ে মারা যাবে, না হয় কোনো সাপে দংশন করবে, না হয় কোনো বণিক দল উঠিয়ে অন্য দেশে নিয়ে বিক্রি করবে, আমরা কতল করলাম না, আমরা খুনের আসামি হলাম না, বুদ্ধিটা কেমন হয়। এই বুদ্ধিটা নয় ভাইয়ে মেনে নিল, নয় ভাইয়ে মেনে নিয়ে অন্ধকূপ খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে 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 একটা অন্ধকূপ পেয়ে গেল, মুবাসসিরে কেরাম লেখেন ওই কূপটা ছিল 120 হাত গভীর। 120 হাত গভীর কূপের দিকে ইউসুফ আলাইহিসসালামকে যখন নিয়ে রওনা করল, গা থেকে জামা খুলতে চাই, ইউসুফ আলাইহিসসালাম জামা খুলতে দেন না, কেননা ইউসুফ আলাইহিসসালাম হলেন ভবিষ্যতের পয়গাম্বর, তিনি গা খালি হতে দিবেন না। ওরা জোর করে জামাটা খুলে দিল, জামা খুলে হাত বেঁধে দিল। ইউসুফ আলাইহিসসালাম বলেন, আমার হাত আপনারা বাঁধতেছেন কেন, বলে চলো তোমাকে মজা দেখাবো। অন্ধকূপের দিকে যখন রওনা করলো, অন্ধকূপের কাছে গিয়ে ওরা 60 হাত রশি লাগাইল, 60 হাত রশি লাগাইয়া 120 হাত কূপের দিকে ছেড়ে দিবে। ইত্যবৎসরে হযরত ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বলে, ভাইরা গো
আমাকে ছেড়ে দিন, এই অন্ধকূপের মধ্যে আমাকে ফেলে দিবেন না, আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের বাড়িতে যাব না, বাবার আদরের ভাগ আমি চাই না, বাড়ির ভাগ আমি চাই না, অন্য দেশের দিকে চলে যাব, অন্ধকূপের মধ্যে আমাকে ফেলে দিবেন না। সকলের কাছে কান্নাকাটি করে, কারো দয়া হয় না, বড় ভাইয়ের দয়া হয়, নয় ভাইয়ের কারণে তিনি কথা বলতে পারেন না। মুফাসসিরে কেরাম লেখেন, ইউসুফ আলাইহিস সালাম কূপের বাঁধা হাত দিয়াও কূপের প্রাচীর জড়াইয়া জড়াইয়া ধরে, ওরা নয় ভাই পাথর দিয়া হাতের মধ্যে আঘাত করে সারাইয়া সারাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালাম সবার কাছে কান্নাকাটি করেন, পায়ে ধরেন, কিন্তু কেউ তার অনুরোধ শোনেন না, কূপের দিকে নিক্ষেপ করবে এই পণ করে। ও মুমিন মুসলিম ভাইরা, আমার ইউসুফ আলাইহিস সালামের তখন মা নাই, বাবা বাড়িতে, ভাইরা কাছে আছে, কেউ আপন না। কিন্তু মুমিনের যখন বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার কোনো র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর র‍্যাব নাই, মুমিনের যখন কেউ নাই, কেউ নাই, তখনও বন্ধু হিসেবে একজন আছেন, অভিভাবক হিসেবে একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহর ভবিষ্যতের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক মারেন, আল্লাহ এমতো অবস্থায় আমার কেউ নই, তুমি যদি না বাঁচাও, বাঁচানোর মতো আমার কেউ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতান দাঈ يَسْتَجِيبُ لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, বান্দারা যখন আমাকে ডাকে, পাইনি কারিব, আমি নিকটেই থাকি, উজিবু দাওয়াতাদ দাঈ যাদান, তারা যখন আমাকে ডাকে আমি ডাকে সাড়া দেই, সুতরাং আমার পক্ষ থেকে যখন তাদের কাছে ডাক আসে তাদেরও সাড়া দেওয়া কর্তব্য, এবং আমার উপর ঈমান রাখা তাদের কর্তব্য, বিশ্বাস রাখা কর্তব্য। যদি তারা আমার ডাকে সাড়া দেয়, আমার উপর ঈমান রাখে, লাআল্লাহুম ইয়ারশুদুন, অবশ্যই তারা সত্যের পথ, জান্নাতের পথ, আল্লাহর পথ পেয়ে যাবে। জোরে জোরে বলুন মারহাবা। ইউসুফ আলাইহিস সালাম এমত অবস্থায় দুনিয়ার কোনো শক্তিকে ডাক দেন নাই, ডাক দিছেন আমার মাহবুবের, ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, ছোট্টু বান্দা আমার ইউসুফ, কাছে কেউ নেই, এই অবস্থায় আমি আল্লাহ রক্ষা করতে পারবো, এই বিশ্বাস তার আছে, এই জন্য আমি আল্লাহকে ডাক মারছে, জিবরাইল যা, জান্নাত থেকে স্বর্ণের সিংহাসনটা নিয়ে যা, নিয়ে যাই আমার ইউসুফ রে। ওরা রশি যখন নামিয়ে দিতেছে, রশিটা নামানোর আগেই জান্নাতের সিংহাসনটা নিয়ে আমার ইউসুফকে বসাইয়া, কূপের তলদেশে বড় একটা পাথর আছে, পাথরের মধ্যে বসাইয়া দিয়ে তুমি চলে আসবা না, আমার ইউসুফের সাথে খুশ গল্প করতে থাকবা, বলুন মারহাবা। বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে স্বর্ণের সিংহাসন নিয়া এক টান দিয়ে কেনানের সেই কূপের কাছে গিয়া আল্লাহর ভবিষ্যতের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বর্ণের সিংহাসনে বসাইয়া কূপের তলদেশে বসাইয়া খুশ গল্প শুরু করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, আল্লাহ হলেন অভিভাবক, এখানে ইউসুফ আলাইহিস সালামের কেউ নাই, সবাই তার শত্রু, কূপে ফেলতে চায়, 60 হাত রশি লাগাইয়া বাকি 60 হাত কেটে দিবে, এই বুদ্ধি করে যখন সারছে, দুনিয়ার কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ অভিভাবক হইয়া জিবরাইল আমিনকে পাঠাইয়া দিয়া ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করছেন, ইউসুফ আলাইহিস সালামকে মারতে পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন অভিভাবক,
মোহতরম হাজরিন, দুই নাম্বার আয়াতের দ্বিতীয় অংশ হলো ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলার দায়িত্ব হলো মুমিন বান্দা যখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসু আম্মারের বশীভূত হয়ে কোনো অন্যায় কাজের দিকে পা বাড়ায়, তখন আল্লাহ তাআলা কুদরতি হাত বাড়াইয়া ওই মুমিন বান্দাকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া ন্যায়ের দিকে নিয়ে যান, অন্যায় কাজ থেকে ফিরিয়া ন্যায়ের দিকে নিয়ে যান, শয়তানের রাস্তার থেকে ফিরিয়া আল্লাহর রাস্তার দিকে নিয়ে যান, জাহান্নামের রাস্তায় থেকে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, এইটাও আমি কোরআন শরীফের তাফসির দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, এমন কোনো গল্প গুজার দিয়ে না। কেমনে আল্লাহ অন্যায় কাছ থেকে মুমিন বান্দাকে হেফাজত করেন মোহতরম হাজরিন, এইটাও হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুবের মধ্যে ছিলেন, তিন দিন বন্ধ ছিলেন, তারপর বণিক দল উঠাইয়া মিশরে বিক্রি করলো, মিশরের আজিজ মিশর কিনলো, বিবির নাম ছিল জুলেখা। জুলেখা যখন তার রূপ সৌন্দর্য দিকে পাগল হলো, আমি শুধু মূল বিষয়টা বুঝাই দিতেছি যে কীভাবে আল্লাহ রক্ষা করেন অন্যায় কাছ থেকে, ফিরে আনে এর দিকে নিয়ে যান। একদিন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, তুমি আসো। ঘরের ভিতরে নিয়ে যাইতেছে, গেইটের মধ্যে তালাবদ্ধ করে দিলেন, আরে গেইট পার হলেন তালাবদ্ধ করে দিলেন, আরে গেইট পার হলেন তালাবদ্ধ করে দিলেন, আরে গেইট পার হলেন তালাবদ্ধ করে দিলেন, এইরূপে সাতটা গেইট তালাবদ্ধ করে একবারে খাস কামরাতে নিয়ে মুবাসসিরে কেরাম লেখেন রূপ রৌশন খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের তখন ভরা যৌবন, কিন্তু তখনও তিনি নবী হননি। নবী যখন হননি, তিন প্রকার নফসই আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কারণ পয়গম্বর যখন নবুয়ত লাভ করেন তখন তার নফসে আম্মারা থাকে না। ইউসুফ আলাইহিস সালাম তখনও নবী হননি, তিন প্রকার নফসি আছে। ঘরের ভিতরে নিয়ে মুবাসসিরে কেরাম লেখেন জুলেখা অর্ধ উলঙ্গ হয়ে নিজের দিকে আহ্বান করতেছেন, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে জুলেখার কথায় রাজি হন না। বারবার যখন চেষ্টা করে বারবার রাজি হন না, বারবার যখন রাজি হন না, এক পর্যায়ে নফসে আম্মারায় ধোকা দিছে, নফসে আম্মারায় ধোকা দিয়ে ডাক দিয়ে বলে ইউসুফ রে, ঘরের মধ্যে তালা, চাবি হইল জুলেখার হাতে, তোর মনিবের হাতে, ইচ্ছে করলেও তো তুমি বের হতে পারবে না, সুতরাং জুলেখার কথায় রাজি হয়ে যাও, পরে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। নফসে আম্মারায় যখন এই যুক্তি দিছে, আমার আল্লাহ কুদরতি নিষেধা জারি করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় কাছ থেকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালাম যেদিকে তাকিয়ে আছেন দেখেন তার বাবার প্রতিচ্ছবি দেয়ালের মধ্যে বেসে উঠছে, দাঁতে দাঁত কামড় দিয়ে আঙ্গুল ধরে ইশারা করতেছে ইউসুফ রে, জীবন যাবে তবু জুলেখার কথায় রাজি হইয়া ইমান বিক্রি করবি না। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে অনেক বছর পরে বাবার চেহারা দেখে, বাবার বাড়ি হলো কেনানে, তিনি মিশর আসলেন কেমনে, আর মিশর আসলেই বা ঘরের মধ্যে ঢুকলেন কেন, শব্দ যায় তালা, তিনি অপ্রস্তুত হয়ে গেলেন। অপ্রস্তুত হয়ে মনটাকে শাসাইলেন, বোঝাইলেন, নফসে আম্মার রে, তোর যুক্তি মতো আমার চলবে না, জীবন যাবে তবু এই জুলেখার কথায় রাজি হয়ে জাহান্নামের এক সেকেন্ডের আজাব আমি বরদাস্ত করতে পারবো না। জুলেখাকে ডাক দিয়ে বলেন, না না, কুশ্চিনকালেও না, তোমার কথায় আমি রাজি হইতে পারি না। খানিক সময় চলল, আবার বারবার দোলা দেয়, বারবার প্রত্যাখ্যান করে, আবার নফসে আম্মারায় যখন দোলা দেয়, এক পর্যায়ে জুলেখার ঘরে ছিল একটা মূর্তি, আর দোলনার মধ্যে ছিল একটা কচি শিশু, মূর্তিটা কাপড় দিয়ে ঢেকে দিল। কাপড় দিয়ে যখন ডেকে দেয়, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মূর্তি তুমি কাপড় দিয়ে ঢাকলে কেন? জুলেখা ডাক দিয়ে বলে, হাদ রব্বি, এইটা আমার রব, আমি তার গোলামি করি। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলেখা রে, তোমার যেরকম রব আছে আমারও তো একজন রব আছে, তোমার রবকে কাপড় দিয়ে ডেকে দিলে আর দেখতে পারে না, দেখার ক্ষমতা শেষ, কিন্তু আমার রবকে তামাম দুনিয়ার সমস্ত কাপড় দিয়ে ডাকলেও আমার রবের দৃষ্টিশক্তির কোটি ভাগের এক বাক্যও বন্ধ করা যায় না। সুতরাং তোমার রবের সামনে অপকর্ম করতে তোমার যেরকম লজ্জা হয়,
আমার রবের সামনে অপকর্ম করতেও আমার লজ্জা হয়। দুই নম্বর পয়েন্ট উত্তর দিয়ে দিলেন, জুলেখা পরাজিত হয়ে গেল। এরপরে অনুসারে না, এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন, ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরের দিকে তাকাইয়া দেখেন বের হওয়ার কোনো সুযোগ আছে কিনা। দেয়ালের নিচ দিয়ে, ছাদের নিচ দিয়ে ভেসে উঠছি, এই আয়াত যখন দেখছেন, ইউসুফ আলাইহিসসালাম নিজেকে পুরাপুরি সংবরণ করলেন। পুরাপুরি সংবরণ করলে চেষ্টা করলেন যে ঘরের মাঝখানে আসি, দরজা পর্যন্ত যাওয়ার অধিকারটুকু তো আমার আছে, ক্ষমতাটুকু তো আমার আছে, এই জন্য নিয়ত করলেন ঘরের মাঝখান থেকে দরজার দিকে রওনা করবে। যখন এই নিয়ত করেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া করামি, আমার ইউসুফ জানে যে সব দরজায় তালা, ঘরের মাঝখান থেকে দরজা বন্ধ গেলেও কোনো লাভ নাই, তারপরেও তার যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতাটুকু ব্যয় করার জন্য খাঁটি নিয়ত করেছি। জিবরাইল, আমার ইউসুফ ঘরের মাঝখান থেকে দরজার কাছে যাওয়ার আগেই দরজার তালাগুলি খুলে দিয়ে পাল্লাগুলি ফাঁক করে দিবি। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মাঝখান থেকে দরজার কাছে যেতে কত ঘন্টা সময় লাগবে? ঘন্টা লাগবে, মিনিট লাগবে, অল্প সময়, কিন্তু নিয়ত হলো কি? তবু তুমি অন্যায় কাজে পা বাড়াবেন না। আর অন্যায় থেকে ফিরানোর জন্য আল্লাহ কুদরতি তিনটি নিশানা জারি করে দিলেন। এইবার ইউসুফ আলাইহিস সালামের যতটুকু ক্ষমতা আছে ক্ষমতাটুকু শেষ করতেছেন। আমার আল্লাহ বলেন, বান্দার ক্ষমতা যেখান থেকে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকেই শুরু। শুধু ক্ষমতা শেষ না করে, অর্থ না দিয়ে, বুদ্ধি না দিয়ে, শ্রম না দিয়ে শুধু যদি দোয়া করি আমরা, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে, বুদ্ধি দিতে হবে, বিবেক দিতে হবে। যখন আমার সব কিছু শেষ হয়ে যাবে তখন আমার আল্লাহর সাহায্য সেখান থেকেই নাজিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন ঘরের মাঝখান থেকে দরজার কাছে গেলেন, যাওয়ার সাথে তাকে দেখেন তালা খুলে খুলে ফ্লোরের মধ্যে পড়ে যাচ্ছে, দরজার পাল্লা ফাঁক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। দরজার মধ্য দিয়ে বের হয়ে গেলেন, আরেক দরজার সামনে তালা খুলে যাচ্ছে, পাল্লা ফাঁক হয়ে যাচ্ছে, তালা খুলে যাচ্ছে, পাল্লা ফাঁক হয়ে যাচ্ছে। এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 সব কিছু ভেদ, সব দরজাগুলি ভেদ করে একবারে বাহিরে চলে গেলেন। পিছে পিছে জুলে খাও দৌড়, জোরে জোরে জুল মারহাবা, জুলে খাও দৌড়, মনের আশা পুরা করলি নে। ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিছেন, জুলে খাও দৌড় দিছি, পিছন দিকে পাঞ্জাবি টেনে দৌড়ছে। ইউসুফ আলাইহিসসালাম এমন শক্তি খাটাইয়া দৌড় দিছেন, পাঞ্জাবি সিরাই চলে গেছেন, তবু জুলেখার ধরায় তিনি ফিরেন নাই। মহতারাম হাজরিন, আল্লাহ এই কঠিন মুসিবত থেকে ইমানকে রক্ষা করলেন, পাঞ্জাবির কিছু অংশ ধরে ছিঁড়ে দিলেন। সামনে দিয়ে আসে যেখানে জুল আজিজে মিশর, আজিজে মিশর সামনে দিয়ে আসতেছে, এইদিকে আগে ইউসুফ আলাইহিসসালাম দৌড়, পিছনে পিছনে জুলেখা দৌড়। যখন হাতে নাতে ধরা পড়ে গেল তখন কি বুঝবেন জুলেখা? জুলেখা এই নিজের দোষটা অন্যের উপর চাপাইয়া দেওয়ার জন্য বললেন, যার পরিজনের সাথে তার গোলাম কুকাজে লিপ্ত হইতে পারে তার শাস্তি কি হইতে পারে? তার শাস্তি হলো একমাত্র জেলখানা। ভাইয়ের আমার মামলাটা কি সঠিক হলো না ব্যাঠিক হলো? মামলাটা ব্যাঠিক, উদুর পিণ্ডি বুদুর গাড়ে, অন্যায় করলো কেরা আর মামলা দেয় কে? ইউসুফ আলাইহিসসালাম তো বলতেন না, ইজ্জতের হেফাজত করতেন, মনিবের ইজ্জত নষ্ট করতেন না। যখন উল্টা মামলা দায়ের করছে, ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন, হিয়া রাওয়াত আপনি আননি, আমি না, বরং তিনিই তো তার দিকে আমাকে ডাকছিলেন, আমি ছুটে আসি, আমি অন্যায় করি নাই। দুইজনের বিপরীতমুখী কথা, মাঝখানে কোনো সাক্ষী নাই। ঘরের মধ্যে ছিল একটা মূর্তি, আরেকটা ছিল কয়েকদিনের কোসি শিশু। দুইজনের বিপরীতমুখী কথা আসল তথ্য উদ্ঘাটন করে বিচার করার জন্য আজিজে মিশর জুমতে জুমতে ঘরের দিকে চললেন। মহতারাম হাজরিন, হাদিস শরীফের মধ্যে আসছে বিচারক হলো তিন প্রকার। দুই প্রকার বিচারক বিনা হিসেবে জাহান্নামি, আর এক প্রকার বিচারক বিনা হিসেবে জান্নাতি। বলুন মারহাবা।
দুই প্রকার বিচারক, বিনা হিসেবে জাহান্নামী, এক প্রকার বিচারক বিনা হিসেবে জান্নাতি। মোহতারাম হাজেরিন, যদি সময় হয় পরে এই তিন প্রকার বিচারক কোন কী কী গুণ থাকলে জাহান্নামী হয় আর কী কী গুণ থাকলে জান্নাতি হয় সেটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা চলে আসি তাহলে। মুমিনের অভিভাবক হলেন আল্লাহ, এই কথা বুঝালাম। তিনি যে জুলমাত থেকে নূরের দিকে নিয়ে যায় এই কথা বুঝালাম। মোহতারাম হাজেরিন, এমন ইমান যে ইমানের দ্বারা দুনিয়ার কেউ যখন নাই আল্লাহ কুদরতি হাত বাড়াইয়া সাহায্য করে। মোহতারাম হাজেরিন, এই ইমান কেমনে হাসিল করা যায়? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার উম্মত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার মানুষের চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। এই জন্য বাইরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, বাবার সে, মায়ের সে, বিবির সে, সন্তানের সে, ভাইয়ের সে, বোনের সে, নিজের জমির সে, চাকরির সে, দলের সে, নিজের জীবনের সে, ও কম না বেশি। আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? বেশি। মোহতারাম হাজেরিন, নবীকে যে দুনিয়ার সব কিছুর চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবো, সে কশিনকালেও খাঁটি মুমিন হতে পারবো না। মহব্বতে জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। গরম পাই তো, তোর গরম পানি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কেমনে হাসিল করা যায় ভাই, শুনবেন। আপনাদের এলাকায় তো আমি প্রথম আসছি, নতুন আসছি, কিন্তু তাফসির করতেছিলাম, কিন্তু আপনাদের অবস্থা এরকম দেখতেছি, বুঝতেছি পারতেছি না আমি। মুমিনের প্রত্যেকটা শব্দের তাফসির নিয়ে নিয়ে কোরআন বলে কোরআন বলতেছিলাম। এখন ইমানের গুণ হাসিল কেমনে করা যায় এটা হাদিস শরীফ দিয়ে বলতে চাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতামাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব মানুষ এসে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। এই জন্য ভাইরারে আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কর থাকতে হবে নিজের জীবনের চেয়ে বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক প্রিয়তম সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বেঈমান কাফেররা মক্কার তানঈম নামক জায়গায় একটা গাছের মধ্যে শুলি স্থাপন করল। শুলি ভাই ফাঁসি না, শুলি হইল একটা মসৃণ কাঠের খণ্ড যার উপরিভাগে হইল লোহার দ্বারা লোপাল। যাকে শুলি দেওয়া হয় লোহার দ্বারা লোপালের মধ্যে বসিয়ে দেওয়া হয়, তার পায়খানার রাস্তা দিয়ে শুলির কাষ্ট ঢুকতে থাকে, পেটের নারী ভুঁড়িগুলি সিদ্ধি করে মাথার মগজ দিয়ে যখন ওই লোহার পাল বের হয়ে যায়, তেমনি কষ্ট নিয়ে আল্লাহর গোলাম দুনিয়ার থেকে শহীদ হয়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলির কাষ্ঠের কাছে নিয়ে যাওয়া হইল, দুই হাতির মধ্যে ঝুলিয়ে বেঁধে দেওয়া হইল, ডাক দিয়ে বলে, খুবাইব রে, তোমার নবীর মহব্বত সারবা,
নাকি এই শুলির মধ্যে উঠে জীবন শেষ করে দিবা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওরে নাফরমানের দল, কিসের মৃত্যুর ভয় তোমরা আমাকে দেখাইছ? গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে রে, ততক্ষণ পর্যন্ত এক সেকেন্ডের জন্য নবীর মহব্বত থেকে আমি পিছপা হব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত চুলির কাষ্ঠর মধ্যে ঝুলিয়ে দেওয়া হইল। চুলির কাষ্ঠের মধ্যে যখন ঝুলিয়ে দেওয়া হইল, চতুর্দিক দিয়ে নাফরমানের দলের আবার তীর নিয়ে দাঁড়িয়ে গেল। তীর নিয়ে যখন দাঁড়িয়ে গেল, বলতেছে, খুবাইব রে, বলো তোমার নবীর মহব্বত সারবা, তোমার নবীর দল সারবা, নাকি এই মুহূর্তে তোমার চতুর্দিক দিয়ে আমরা তীর নিক্ষেপ করব? কারো তীর তোমার চোখ দিয়ে ডুববে, কারো তীর তোমার মুখ দিয়ে ডুববে, কারো তীর তোমার কান দিয়ে ডুববে, কারো তীর তোমার নাক দিয়ে ডুববে, কারো তীর তোমার পেছন দিয়ে ডুববে। বলো দেখি নবীর মহব্বত সারবা, নাকি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নাফরমানের দল, এক সেকেন্ডের জন্য আমার বন্ধু নবীকে আমি বলবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে নাফরমানরা তীর নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ চোখের মধ্যে তীর নিক্ষেপ করে দিল, কেউ কানের মধ্যে তীর নিক্ষেপ করে দিল, কেউ পেটের মধ্যে তীর নিক্ষেপ করে দিল। ডাক দিয়ে বলে, খুবাইব রে, নবীর মহব্বত সারবা, নাকি এভাবেই তুমি দুনিয়া থেকে বিদায় নিবা? চতুর্দিক দিয়ে তীর যখন এসে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাজরা জাজরা করে ফেললো, ডাক দিয়ে বলে, এক সেকেন্ডের জন্য আমার বন্ধু নবীকে আমি বলতে পারি না। এক পর্যায়ে বললো, তোমাকে আমি শুলিতে বসিয়ে দিব। শুলির কাষ্ঠের উপর যখন বসিয়ে দেওয়া হলো, পায়খানার রাস্তা দিয়ে লোহার দ্বার লুপাল্লা পেটির ভিতর নারী ভুড়ি সিদ্ধি করে করে ঢুকতেছে। নাক দিয়ে বলে, তুমি নবীর মহব্বত সারবা না, এভাবে কষ্ট করে ইন্তেকাল করবা, মারা যাইবা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতর দিয়ে যখন চুলির কষ্ট ঢুকতেছে, সয়না অসহনীয় কষ্ট নিয়ে আল্লাহু আকবার ইমানি কালেমা পড়ে আর বলেন, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলতে পারি না, এক সেকেন্ডের জন্য নবীর মহব্বত থেকে পিছপা হইতে পারি না। চুলির কষ্টটা পেটের ভিতর দিয়ে নারী ঘুরিগুলি সিদ্ধি করে করে ঢুকতেছে, নারী ভরিগুলি সিদ্ধি করে যখন চুলির কাষ্ঠ ঢুকতেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু বলেন, জীবন যাবে রে, এক সেকেন্ডের জন্য আমার নবীকে বলবো না। নবীর মহব্বত লালন করতে করতে জীবন দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতবাসী হয়ে গেলেন, তবু নবীর মহব্বত থেকে পিছপা হইলেন না। বলুন মারহাবা। এই জন্য নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। এখন নবী তো আমাদের কাছে নাই, কি দিয়ে ভালোবাসতে পারি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবস্থাপত্র দিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন থাকবো না, আমার সুন্নত থাকবে, আমার আদর্শ থাকবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসলো জান্নাতে সে আমার সাথেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরারে আমার, নবীর সুন্নত সর্বক্ষেত্রে ধারণ করতে হবে। সর্বক্ষেত্রে নবীর সুন্নত ধারণ করলেই নবীর ভালোবাসা হয়ে যাবে, আর নবীর ভালোবাসা হইলেই নবীর ভালোবাসা হইলেই মুমিন, আর মুমিন হইলেই নবীর সাথে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরারে আমার, সূরাতুল মুমিনুনের মুমিনের মুমিন হওয়ার পরে যে গুণগুলি হাসিল করলে জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। প্রথম গুণ মুমিন, মুমিন হওয়ার পরে সাত গুণ, মুমিন হওয়ার পরে সাত গুণ। প্রথম নম্বর গুণটা কি আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক
নম্বর গুণ হলো যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, নামাজের মধ্যে ভীত বিহ্বল হয়, নামাজের মধ্যে জড়সড় হয়ে যায়, নামাজ এমনভাবে নামাজ আদায় করে মনে করে এইটাই তার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমার সামনে আছে, আজরাইল আলাইহিসসালাম জান কবজের জন্য আমার গাড়ির কাছে দাঁড়াইয়া রইছে, এমন ধ্যান ও খেয়াল নিয়ে নামাজ আদায় করে, নামাজ যে আদায় করে, আল্লাহ আমার সামনে আছে, নামাজের মধ্যে এই খুশু খুজু হাজির করতে গেলে নামাজের মধ্যে যা পড়তেছি তার অর্থ বুঝে নামাজ পড়া, কোলাহল মুক্ত জায়গায় নামাজ পড়া, অন্য দিক থেকে মনটাকে ঘুরাইয়া নামাজের দিকে মনটা দেওয়া, আল্লাহ আমার সামনে আছেন। মোহতারাম হাজরিন, নামাজের মধ্যে যার খুশু খুজু হাসিল হবে নামাজ কবুল হওয়া তার 100 ভাগ গ্যারান্টি আছে, আর 2 রাকাত নামাজ জীবনে যার কবুল হবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুশু খুজু চাই ভাই, খুশু খুজু, খুশু খুজু হলো আল্লাহর ধ্যান ও খেয়াল পয়দা করা, নামাজের মধ্যে জড়সড় হয়ে যাওয়া, ভীত বিহ্বল হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া। কিন্তু আমাদের নামাজ, নামাজের মধ্যে কি আমাদের মনটা সেরকম থাকে? মসজিদের মধ্যে যদি 100 জন মুসল্লি হয়, 100 জনের মধ্যে 1-2 জনের মধ্যেও খুশু পাওয়া যাবে কি না সন্দেহ। এক জলাশয়ের কাছে 4 মুসল্লি নামাজ পড়তেছে, ছোট্ট একটা জলাশয়ের কাছে, একজন বলতেছে এটা মাছ লাভ দিছে তো, কইল্লা বেল্লারে মাছরি, তো আরেকজনে বলতেছে বেকু নামাজের মধ্যে কথা বলতে হয় না, তো আরেক মুসল্লি বলতেছে তুই তো আরেক বেকু, সে কথা বলছিল বলছিল তুমি কথা বললি কেন? ইমাম সাহেব বলতেছে এই জন্যই তো আমি চুপ করে রয়েছি, নামাজ কি কারো হয়েছে? আমাদের নামাজের দশা হইলো এরকম, নামাজের মধ্যে খুশু খুশু হাজির করতে হবে। মহতারাম হাজরিন, আমাদের এলাকায় আমাদের দেশে কিছু লোক আছে বলে নামাজ একদিন বললেই চলবে এরকম কথা আছে না নাই? একদিন বললেই চলবে। আমার আগের বক্তা জাহান্নামে যাওয়ার কারণ তেলাওয়াত করছিলেন, হয়তো সেদিকে তিনি তাফসির করেন নাই, অন্যদিকে আলোচনা করেছেন। মাসালাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين। জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমরা সাকার নামাও, জাহান্নামের মধ্যে কেন আসলা, কি জন্য আসলা, জাহান্নামীরা জবাব দিবে 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো বেনামাজি হওয়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বেনামাজি হওয়া। বেনামাজি হইলে তার কপালে আর জান্নাত নাই, বেনামাজি হইলে তার কপালে জান্নাত নাই, অবশ্যই তাকে জাহান্নামে যাইতে হবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা ভাই, যারা আছেন, যদি আমি দূর থেকে আসছি আপনাদের আলোচনা আসলে শোনা দরকার ছিল আগে, যে কেমন লাগে, ভালো না মন্দ লাগে, মজা লাগে, দেখা উচিত ছিল, কিন্তু উঠে উঠে অনেকে একটু ডিস্টার্ব করলেন, ওই পিছন দিকে যারা আছেন কষ্ট করে একটু সামনের দিকে একটু আগে বসলে ভালো হয় ভাই, একটু কাছে আসলে ভালো হয়, একটু জিকিরের সাথে সামনের দিকে চলে আসি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি সালাতু ওয়াসালাম। মুমিন ভাইরা রে, আমার এক শ্রেণীর মানুষ বলে নামাজ পড়বো একদিন, সিজদা দিব একটা, এই বলে তারা একটা গানও গায়, গানটা হলো হায়াতের জিন্দিগিতে মুর্শিদের সম্মুখেতে একটি সিজদা দিতে পারলে নামাজের আর হিসাব দিতে হবে না, ট্যাং 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 ট্যাং, এরকম আছে না নাই?
হায়াতের জিন্দিগিতে মুমিন মুসলিম ভাই যারা আমার, তাদের হায়াতের জিন্দিগিটাও যদি সঠিক বলে ধরে নেই, আসেন হায়াতের জিন্দিগি কোনটা কোরআন শরীফ দিয়ে আমরা জেনে নেই। ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আমার আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ্দুনিয়া, ও এই দুনিয়ার জিন্দিগি হলো ইল্লা লাহবু ওয়া লাইব, খেল তামাশার জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি হলো খেল তামাশার জিন্দিগি। ওয়া ইন্নাদারুল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, আর নিশ্চয়ই আখিরাতের জিন্দিগি হলো হায়াতের জিন্দিগি। তাদের কথাটাই যদি শরীক ধরেন তাহলে হায়াতের জিন্দিগি দুনিয়া না আখিরাত? আওয়াজ দিয়ে বলেন দুনিয়া না আখেরাত? আখেরাত। দুনিয়ার জিন্দিগি হলো খেলতামাশার জিন্দিগি, আর আখেরাতের জিন্দিগি হলো হায়াতের জিন্দিগি। এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা। কথা ডাকার, আওয়াজ দিয়ে বলেন কথা ডাকার, আর একটু মহব্বতে বলেন কথা ডাকার। তাহলে এক অংশ পাইলাম, দুই অংশ হইল হায়াতের জিন্দিগিতে মুর্শিদের সম্মুখতে, মুর্শিদ বাবা না এরশাদ করেন ওয়ালে, যিনি পথ দেখাইয়া দেন, রাস্তা দেখাইয়া দেন। যেমন বাংলাদেশের পীরদেরকে মসজিদ বলা হয়, বলা হয় কিনা? পীর আসলে ফার্সি শব্দ, ইংরেজিতে বলা হয় টিচার, আরবিতে বলা হয় ওস্তাদ, বাংলাতে বলা হয় শিক্ষক। এটা যদি হক্কানি পীর হয়, কোরআন হাদিস অনুযায়ী যদি ব্যবস্থাপত্র দেয় তাহলে তার সাহসর্য লাভ করা লাভ আছে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই, লাভ আছে। মহতরম হাজিরিন, যেমন ওস্তাদকে মুর্শিদ বলা হয়, ওস্তাদ আপনার একজন ওস্তাদ আছে, তারও তো ওস্তাদ আছে, তার ওস্তাদ আছে, এরকম করতে করতে ওস্তাদ হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম হাজিরিন, আমার নবীরও কি কোনো ওস্তাদ আছে? আওয়াজ দিয়ে বলেন, নবীর কোনো ওস্তাদ নাই? নবীরও ওস্তাদ আছে, সে ওস্তাদ কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন সানুকুরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহ। আমার আল্লাহ বলেন বন্ধুরে আমি নিজেই আপনাকে পড়াইতে থাকবো, সুতরাং এই পাঠ আপনি কখনো ভুলবেন না, ইল্লা মাশাআল্লাহ, তবে আল্লাহ যা চান তা ব্যতীত। তাইলে বোঝা গেল নবীর ওস্তাদ হলেন স্বয়ং আল্লাহ। তাইলে আল্লাহ হলেন প্রথম মুর্শিদ, আল্লাহ হলেন প্রধান মুর্শিদ, আল্লাহ হলেন প্রধান হেদায়াতকারী। জোরে বলে জোরে, ঠিক কি না? এই জন্য পাইলাম হায়াতের জিন্দগি, পাইলাম আখেরাত, আর মুর্শিদ পাইলাম আল্লাহকে। সিজদা দিতে হবে কয়টি? একটি। আসেন কোরআন শরীফ দিয়ে, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদুউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাকের তাজাল্লি খুলে দেওয়া হবে, হাশরের ময়দান আলোকিত হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও তোমরা দুনিয়াতে নামাজ আদায় করছো নি? জি আমরা নামাজ আদায় করছি। দেখে না না দেখে? বলে না দেখে। আজকে দেখে বললে মজা কম না বেশি? অনেক বেশি। আজকের দিনে বেশি নামাজ পড়তে হবে না, মাত্র একটা সিজদা দাও, একটা সিজদা দিতে পারলেই তোমাদেরকে আমি মাফ করে দিব। এক সিজদা দিলেই মাফ। তখন সবাই দাঁড়িয়ে যাবে, যারা দুনিয়াতে নামাজের পাবত করে নাই, পাঁচক তো নামাজের যত্ন করে নাই, তাদের মাজা লৌহ দণ্ডের চেয়ে শক্ত হয়ে যাবে, বাঁকা হবে না, রুকু দিতে পারবে না। তারা বলবে যে ডাইরেক্ট সিজদা দিয়ে দেই। ডাইরেক্ট যখন সিজদা দিবে তখন পা দুইটা তাদের উপরের দিকে চলে যাবে, মাথা নিচের দিকে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মালিক, এই বেয়াদবরা দুনিয়াতে পাঁচ রক্ত নামাজ কায়েম করে নাই, আজকের দিনে ওদেরকে উপর কইরে কইরা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে জোরে বলুন, নাউজুবিল্লাহ। এখন একদিন নামাজ পড়বে এক সিজদা, সেটা কোরআন শরীফ দিয়ে বুঝাইয়া দিলাম, কোনটা বুঝলেন তো? এই জন্য মহতরম হাজিরিন, সবচেয়ে বড় আদর্শকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে নবীজির আগেও কোনো অপরাধ নাই, পিছেও কোনো অপরাধ নাই, যে নবী জান্নাতে পদার্পণ না করলে কোনো উম্মত তো দূরের কথা, কোনো পয়গাম্বরও জান্নাতে যাইতে পারবে না। সেই নবীও নামাজের পাবন করছেন কি করেন নাই, পাঁচ ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করছেন। এমনকি যখন তিনি মসজিদে যেতে পারেন নাই, তখন দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীতে পৌঁছে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতেন, তবু নামাজতে করেন নাই। শুধু ফরজ নামাজ না, তাহাজ্জুদের নামাজের মধ্যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতের মধ্যে পৌনে চার পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার বলেন। যে নবীজির এত মর্যাদা, সেই নবীজি যদি এত কষ্ট করে নামাজ কায়েম করে থাকেন, আমাদের নামাজ করার কায়েম করার দরকার আছে না নাই? একটা কথা বুঝাইলাম যে সিজদা একটা কবে, আরেকটা কথা হলো সবচেয়ে বড় আদেশ হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতে থাকেন এত কষ্ট করে, আমাদের কার কার নামাজ পড়ার দরকার আছে? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে কায়েম করার তৌফিক দিন। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মুমিনের এক নম্বর গুণ হলো নামাজের মধ্যে বীতবিহ্বল হওয়া, জড় সড় হয়ে যাওয়া। দুই নম্বর, মুমিনের দুই নম্বর গুণ হলো বাজে কথা বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখা। জান্নাতুল ফেরদাউসের মালিক হইতে চাইলে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হইতে চাইলে, জান্নাতের মেহমান হইতে চাইলে, বাজে কথা বাজে কাজকে চিরতরে তালাক দিতে হবে। মোহতারাম হাজরিন, মুসলমানের ঘরে ঘরে টিবি আর ডিসেন্টনা আছে না নাই? টিবি আর ডিসেন্টনার মধ্যে যে নাচ গান সিনেমা হয়, এগুলি কি বাজে কাজের মধ্যে পড়ে কি পড়ে না? বাজে কথার মধ্যে পড়ে কি পড়ে না? মুসলমানের সন্তান হয়ে জান্নাতের আশা করবেন, আর ডিশ লাইনের মধ্যে জি বাংলা, স্টার জলস আর কি কি জানি আছে অনেকগুলো, আমি নাম জানি না, দেখিও না, এইগুলিও দেখবেন, দুইটাই করবেন, জান্নাতের মালিক হওয়া যাবে না। কথাটা কার? আমার না আল্লাহর? আল্লাহর। জান্নাতের বাসিন্দা হইতে হইলে, জান্নাতের ওয়ারিস হইতে হইলে যে শর্ত কয়টি আল্লাহ তাআলা দিয়েছেন, মুমিন হওয়ার পরে সাতটি শর্ত লাগবে। এক নম্বর শর্ত হলো নামাজের মধ্যে বিনয় হওয়া, দুই নম্বর শর্ত হইল বাজে কাজ বাজে কথা থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখা। এই জন্য বাইরারে আমার ডিশের লাইন বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াত জারি করে দিতে হবে। ডিশের লাইনগুলি বন্ধ করতে বলছি ভাই, ডিশের লাইনগুলি আমি পুরোপুরি বন্ধ করতে বলি না। যে ডিশের লাইনের মধ্যে অশ্লীল নাচ গান বাদ্য বাজনা সিনেমা হয়, এইগুলি দেখা একবারে চিরতরে তালাক দিতে হবে। মুমিন মুসলিম বাইরারে আমার, আপনি হয়তো তাবলিগ জামাতের আমিম, আপনি হয়তো মসজিদের ইমাম, আপনি হয়তো মসজিদের মুয়াজ্জিন, আপনি হয়তো বক্তা, বলেন যে আমি তো দেখি না, আমি তো এই স্টার জলসা দেখি না, জি বাংলা দেখি না, নাটক দেখি না, সিনেমা দেখি না, পরিবারের সদস্যরা তো মানে না, তারাই দেখে, তাদের বললে মানে না। মুমিন মুসলিম বাইরারে আমার, অভিভাবক হিসেবে আপনার যত দায়িত্ব আছে, আপনি যদি সেই অন্যায় কাজের মধ্যে অংশগ্রহণ নাও করেন, আপনার পরিবারের লোক যদি অংশগ্রহণ করে, তাহলে আপনার জন্য কি হবে? সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন সেই কথা, এই সমস্ত অধীনস্থ লোকগুলি যখন জাহান্নামী হয়ে যাবে, তখন তারা বলবে যে কথাটা আল্লাহ সূরা আহজাবের 66 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا
তারা ডাক দিয়ে বলবে যখন জাহান্নামী হয়ে যাবে, তারা বলবে কোনো রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতাদেরকে মানতাম, আমাদের অভিভাবকদেরকে মানতাম, নেতাদের অনুসরণ করতাম, অভিভাবকদেরকে অনুসরণ করতাম, তারাই তো আমাদেরকে ফাদাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই তো আমাদেরকে জাহান্নামী করেছে, আজকের দিনে তাদেরকে আমার সাদের সামনে উপস্থিত করে দাও। দুই শ্রেণীর মানুষদেরকে তারা ডাকবে, কয় শ্রেণীর? এক শ্রেণী হলো নেতা, আরেক শ্রেণী হলো গার্ডিয়ান অভিভাবক, এক শ্রেণী হলো নেতা, আরেক শ্রেণী হলো অভিভাবক। মুমিন মুসলিম ভাইরা রে আমার, দুই শ্রেণীর মানুষকে যখন আল্লাহ হাজির করে দিবেন, আমার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব, আজকের দিনে আমাদের যে শাস্তি দিবা, আমাদের যে আযাব দিবা, আমাদের নেতাদেরকে, আমাদের অভিভাবকদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ডাবল আযাব দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তাদেরকে ভীষণ ভাবে অভিশপ্ত করো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। মহতরম হাজেরিন, এই জন্য বাজে কথা বাজে কাজ থেকে নিজেকে পুরোপুরি হেফাজত করতে হবে, দূরে রাখতে হবে। কোনো গান বাদ্য বাজনা নাচ দেখা যাবে না। বাংলাদেশের মধ্যে এমন কিছু গায়ক আছে, বাউল আছে, যারা গান বাদ্য বাজনা তো করেই, আবার গান জায়েজ হওয়ার জন্য, জায়েজ করার জন্য তারা বাজি ধরে, আলেমুল আমাদেরকে গালিগালাজ করে। এরকমই এক বাউল সরকার, নাম হলো শরীয় সরকার, তার এরকম চ্যালেঞ্জের কারণে বর্তমানে সে গ্রেপ্তার অবস্থায় আছে। এইভাবে আরও অনেক বাউল আছে, তারা গানকে জায়েজ করতে চায়। কমন সেন্স যার আছে মোটামুটি, ছোট্ট একজন ছেলেকে জিজ্ঞেস করবেন যে গান জায়েজ না হারাম, সেও বলবে যে গান হারাম। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাইরে আমার, বাজে কথা থেকে, বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। তিন নম্বর গুণের মধ্যে চলে আসছি, তিন নম্বর গুণটা কি? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। মুমিনের তিন নম্বর গুণ হলো তাজকিয়া করা। তাজকিয়া, তাজকিয়া মানে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ করা। মহতরম হাজরিন, কয়েকটা বিষয় তাজকিয়া করতে হয়। একটা হলো মালের তাজকিয়া, আরেকটা হলো দেহের তাজকিয়া, আরেকটা হলো নফসের তাজকিয়া। মহতরম হাজরিন, মালের তাজকিয়া হলো মালের যাকাত। আর সুরাতুল মুমিনের মধ্যে যে তাজকিয়ার কথা বলা হয়েছে, এখানে ফাইলুন শব্দ ব্যবহার করা হয়েছে। ওলামায়ে কেরাম বুঝবেন, ফাইলুন শব্দটা আলফেল মাজদার থেকে এসেছে। আর যেখানে যাকাত দান করার কথা বলা হয়েছে, সেখানেও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ তাআলা বলছেন সেখানে নামাজ কায়েম করো, যাকাত দান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। মহতরম হাজিরিন, এখানে যে তাজকিয়ার কথা বলা হয়েছে, এই তাজকিয়া হলো মালের যাকাত না, এই তাজকিয়া হলো নফসের যাকাত। তার মানে তাজকিয়ায়ে নফস, যাকে বাংলাতে বলা হয় আত্মশুদ্ধি। দেহ নাপাক হইলে দেহ পবিত্র করা যেরকম ফরজ, অনুরকমভাবে আত্মা নাপাক হইলে আত্মা পবিত্র করাও ফরজ। বলুন মারহাবা। মহতরম হাজরিন, আত্মার মধ্যে যদি সুদ ঢুকান, ঘুষ ঢুকান, মিথ্যা ঢুকান, গিবত ঢুকান, শেখায়ত ঢুকান, পরনিন্দা ঢুকান, পরস্যকারিতা ঢুকান, মিথ্যা ষড়যন্ত্র ঢুকান, এই সমস্ত কিছু ঢুকানোর কারণে, গুনাহার কারণে আত্মা নাপাক হইতে থাকে, আত্মা নাপাক হইতে থাকে। আত্মার থেকে সব হারাম বিষয়কে বের করে দিতে হবে। ওই আত্মার মধ্যে, দিলের মধ্যে আল্লাহর ধ্যান ও খেয়াল সৃষ্টি করতে হবে, যার নাম হলো জিক্রুল্লাহ। জিক্রুল্লাহর অর্থ হলো হর হালাতে, সকালে বিকালে, দিনে রাইতে, সব সময়ে আল্লাহর ধ্যান ও খেয়াল সৃষ্টি করার নামই হলো জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের মধ্যে যখন আল্লাহর জিকির জারি করে দেওয়া হবে, আল্লাহর জিকির যখন বাস্তবায়ন থাকবে, জিকির মানে আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, আল্লাহ আমার সব কথাগুলি শুনতেছেন, মনের মধ্যে যে পরিকল্পনা করতেছি এইটাও আল্লাহ জানেন কি জানেন না, এই ধ্যান ও খেয়াল
খেয়াল সৃষ্টি করার নামই হল জিকির। এখানে যে তাসকিয়া বলা হয়েছে এর নাম হল তাসকিয়ায়ে নফস। মোহতরম হাজরিন, এই তাসকিয়ায়ে নফসের নামে বাংলাদেশের মধ্যে প্রায় 48,000-এর মতো পীর আছে। 48,000 পীরের মধ্যে গোনা মাত্র 8-10 জন পীর হক পীর, সহি পীর, হকানি পীর, আর বাকি সবগুলাই হলো বন্ড পীর। কথা ঠিক না বেঠি? মোহতরম হাজরিন, আপনার দেহ নাপাক হয়েছে, এই নাপাক দেহ যদি পবিত্র করতে হয় পবিত্র পানি দিয়া ধৌত করতে হবে। কথা ঠিক না বেঠি? এখন আপনার দেহ নাপাক হয়ে গেছে, এই নাপাক দেহকে আপনি পবিত্র পানি দিয়া না ধুইয়া বলদের পেশাব দিয়া ধুইলেন, তাইলে নাপাক সারবে না বাড়বে? নাপাক বাড়বে। অনুরূপভাবে আত্মার মধ্যে নাপাকি হয়েছে, গুনাহ করতে করতে আত্মা নাপাক হয়ে গেছে, এই নাপাক আত্মাকে যদি আপনি এক ভণ্ড পীরের কাছে, নাপাক আত্মার কাছে নিয়ে যান, তাহলে আত্মা কি পবিত্র হবে না আরো ডাবল নাপাকি হবে? ডাবল নাপাক হবে। এই জন্য ভাইনারে আমার, আত্মা পবিত্র করতে হইলে এমন লোকের সহবত লাভ করতে হবে, সহবতে স লেহ তোরা সলে কুনাথ, সহবতে ত লেহ তোরা তলে কুনাথ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্ব। আর এই হক্কানি পীরের কামেল মুর্শেদের চার গুণ যদি শোনেন, কোরআন শরীফ দিয়ে বলবো, আমি কি আমার বাবার কাহিনী বলতেছি? যে কথাগুলি বলতেছি কোরআন হাদিস তো, কথা বলেন মজা লাগুক আর না লাগুক, কোরআন শরীফের কথা মধ্যে কোনো সন্দেহ আছে? আর কোরআন শরীফ তিতা লাগলেও, দিলের মধ্যে ঢুকলেও এই তিতাই, কোনো কোনো তিতা ওষুধ মানুষের রোগ সারে কি সারে না? তিতা লাগলেও এই তিতাই আপনার রোগ সেরে আপনার দিলটাকে জান্নাতের উপযুক্ত করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, কামেল মুর্শিদের হলো চার গুণ, এই চার গুণ কোরআন শরীফ থেকে বলার চেষ্টা করব। মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের মধ্যে রাসূল প্রেরণ কর, রাসূলের হবে চার গুণ। এক নম্বর গুণ হল তোমার কালামের সহি তেলাওয়াত, দুই নম্বর গুণ হল তোমার কালাম নিজেও বুঝবে, অন্যকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে, তিন নম্বর হাদিস শরীফ নিজে বুঝবে, অন্যকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে, হিকমার মুরাদ মানে হাদিস, চার নম্বর নিজের আত্মাও পবিত্র, তার কাছে একটা অপবিত্র আত্মা গেলেও পবিত্র হইয়া যাবে। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহর গোলাম, এক নম্বর গুণ হইল কোরআন শরীফের সহি তেলাওয়াত। বাংলাদেশের মধ্যে এমন কিছু পীর আছে গোটা কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করাতে দূরের কথা, শুধুমাত্র সূরা ফাতিহা তেলাওয়াত করতে দিলেও দেখা যাবে 42টা বই ভুল, এরকম পীর আছে না নাই? যদি সূরা ফাতিহার মধ্যে 42টা ভুল থাকে, সে কি কামেল পীর না বন্ড পীর? একটু কথা বলতে হবে আপনাদের, কামেল পীর না বন্ড পীর? যে কয়জন আছেন এই কয়জন একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কামেল পীর না বন্ড পীর? দুই নম্বর গুণটা হলো ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, দুই নম্বর গুণ হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন তাফসির নিজেও বোঝা, অন্যকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখা, তাফসিরে যারা লাইন নিজেও বোঝে অন্যকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, তাফসিরে ইবনে কাসির নিজেও বোঝে অন্যকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, তাফসিরে মারিফুল কোরআন নিজেও বোঝে অন্যকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। মুমিন মুসলিম বাইরারে আমার, অন্যকে তাফসির শিক্ষা দিবে তো দূরের কথা, বাংলাদেশে এমন কিছু পীর আছে যে সূরা ফাতিহার তাফসিরটা খুলে দিলে দেখবেন যে পায়জামা গরম হয়ে গেছে, এরম পীর আছে না নাই?
যদি হয় সে কামেল ফির না বন্ডপীর, বন্ডপীর। তিন নম্বর গুণ থাকতে হবে, হাদিস শরীফ নিজেও বোঝে, অন্যকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুয়াত্তায় মালিক, মুসনাদে আহমদ, এরকম হাদিসের কিতাবগুলি নিজেও বোঝে, অন্যকেও শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, তিনি হলেন কামেল পীর। বাংলাদেশের এমন পীর আছে, এত লক্ষ লক্ষ হাদিস তো দূরের কথা, একটা মাত্র হাদিস খুলে দিলে বলেন যে হাদিসটা পড়েন তো, দেখবেন বলবে যে আমার প্রেশার তিন গুণ বাইরে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরকম পীর কামেল পীর না বন্ড পীর, বন্ড পীর। চার নম্বর গুণ্ডা হল, যার নিজের আত্মাও পবিত্র, তার কাছে গেলে তার সহবতে, তার আমলে, তার আখলাকে মুগ্ধ হইয়া একটা নাপাক আত্মা তার সহবতে পাক হইয়া যায়, পবিত্র হইয়া যায়। জোরে জোরে বলুন মারহাবা। কারণ সুরের সাথে চললে মানুষ কি হয়? সুর হয়। ভালো মানুষের সাথে, নামাজির সাথে চললে নামাজি হয়। জোরে বলেন ঠিক কি না? আরেকটা দৃষ্টান্ত হলো ভাই, বরই আছে না আপনাদের এলাকায়? বরই চিনেন তো আপনারা? না কুল বলেন, না বরই বলেন, বরই, টক বরই। গাছের একটা ডাল থেকে তিন ইঞ্চি ছাল কেটে ফেলে দিয়ে ওই জায়গায় মিষ্টি বরই গাছের তিন ইঞ্চি ছাল বেঁধে কয়েকদিন পানি ঢাললে ওখান থেকে যে ডালপালা হয়, বরই কি আরও টক হয় না মিষ্টি হয়? আওয়াজ দিয়ে বলেন।